আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ দর্শক, আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন, গত এক মাস আগে উনি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন আমাদের কাছে। আমি একটু ঘটনাটা একটু প্রথম থেকে একটু বলি, সরি ভিডিওটা একটু বড় হচ্ছে। আমাকে প্রথম ওনার বড় ভাই একদিন ফোন করেছিলেন, এসেছিলেন এবং আসার পরে উনি আমার নাম্বারটা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবত উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ফলোয়ার ছিলেন। ওনার ভাইয়ের যে সমস্যাটা ছিল সেটা ছিল এসএ, যেটাকে আপনার এসপিএ বলা হয়, অনকোলাইজিং স্পন্ডলাইটিস, এবং হচ্ছে ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল দুই হাঁটুতে। একদম ইয়াং একজন মানুষ, মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন, বয়সটা বুঝতে পারছেন কত বয়স। সো এই বয়সে যে মানুষটা খেলার কথা, দৌড়ানোর কথা, একদম এনার্জেটিক একটা মানুষ, সেই মানুষটা ধীরে ধীরে হঠাৎ করে যখন একটা সময় দেখতে পেলেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, মুভমেন্ট কমে যাচ্ছে, আগের মতো আর নড়াচড়া করতে পারছেন না, ধীরে ধীরে এমন একটা অবস্থা হয়েছে যে বিছানা থেকে যে উঠবেন অন্যের সাহায্য ছাড়া উনি উঠতে পর্যন্ত পারতেন না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। এবং এতটা শঙ্কা দেখা দিয়েছিল যে উনি আবার আগের যে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন সেটাও উনি ভাবতে পারছিলেন না। এবং একটা সময় যখন উনি ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা, সরাসরি স্যারের কাছে চলে আসেন এবং ট্রিটমেন্ট গ্রহণ করেন, এবং খুবই অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে বাসায়ও চলে যান। এবং যাওয়ার সময় আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও উনি দিয়ে যান যে উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ঠিক এক মাস উনি বাসায় সময় কাটিয়েছেন, স্বাভাবিক জীবনে জীবনযাপন করেছেন ঠিক আগের মতো করে। এই এক মাস ওনার কেমন ছিল আসুন ওনার কাছ থেকে একটু জানবো, সেই রিভিউটাই আজকে আমরা আজকে নিব। আসুন দর্শক একটু কথা বলি। তার আগে যারা নতুন এর আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য ওনার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ, বাসা কোথায় আপনার? বাসা মাদারীপুর। মাদারীপুর। এইচএসসি দিয়েছেন? জি। আচ্ছা, একদম ইয়াং এবং এনার্জেটিক একটা মানুষ ছিলেন একটা সময়, সুস্থ স্বাভাবিক সব কাজ করতেন। জি। কি হয়েছিল হঠাৎ করে? যে আমার হঠাৎ করে দেখি পায়ে ব্যথা। পায়ে ব্যথা হাঁটুতে? জি হাঁটুতে। আচ্ছা, হাঁটতে গেলে চলতে গেলে ব্যথা করতো? ব্যথা করতো, আমি উঠতে পারতাম না। আচ্ছা, হয়তো বসে আছেন, বসা থেকে বা শুয়ে আছেন, উঠতে গেলে প্রচণ্ড ব্যথা করতো, স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে পারতেন না। কতদিন থেকে এই সমস্যাটা? তিন চার মাস। তিন চার মাস। তার আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন, কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব কোনো কিছু আপনি দেখেননি? না। যখন এই সমস্যাটা শুরু হলো ডক্টরের কাছে গিয়েছিলেন, প্রাথমিকভাবে কি আপনার রোগটা আইডেন্টিফাই হয়েছিল নাকি কিছুদিন পরে ধরতে পেরেছিলেন আপনারা? পরীক্ষা করে ধরা পড়েছে। আমরা জানি যে এমন একটা অবস্থা হয়েছিল যে আপনি একদম বিছানা থেকে উঠতে পারতেন না, আপনাকে ধরে বিছানা থেকে উঠাতে হতো, এরকম একটা অবস্থা হয়েছিল, হাঁটা চলা করতে পারতেন না। জি। তো আমার এই ডিপিআরসি হসপিটালে যখন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছিলেন অপারেশনবিহীনভাবে এখান থেকে চলে গিয়েছিলেন, কেমন ছিল আপনার অবস্থাটা তখন? তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তখন মোটামুটি আপনি উঠে দাঁড়াতে পারতেন, হাঁটা চলা করতে পারতেন। গত এক মাস আপনি বাসায় ছিলেন। জি। এই এক মাসের আপনার অবস্থাটা একটু বলেন আমাদেরকে। এই আগে থেকে অনেক ভালো, এখন সেই স্বাভাবিক হাঁটা চলা, সেই হাঁটা বসা সবকিছু ভালোই, মানে সবকিছু ভালো আলহামদুলিল্লাহ। মনের ভিতর যে একটা দুশ্চিন্তা কাজ করতো, আমি কি আদৌ আর কোনোদিন হাঁটতে পারবো কিনা, আমি আগের মতো চলাচল করতে পারবো কিনা, সেই দুশ্চিন্তাটা কি এখন কেটে গেছে? জি। এখন কি মনের ভিতর আপনি কনফিডেন্স পাচ্ছেন যে না, ইনশাল্লাহ আমি আবার আরো দশটা স্বাভাবিক মানুষের মতো সব কাজ করতে পারবো, স্বাভাবিক থাকতে পারবো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। দর্শক, এই সময়গুলোতে আমরা যেটা সবসময় বলি, কাছের মানুষগুলোকে অনেক বেশি দরকার, তাদের সাহায্য, তাদের মোটিভেশন সব কিছু অনেক বেশি জরুরি। আমরা দেখেছি ওনার ভাই, ওনার আত্মীয় স্বজন, ওনার পরিবারের লোকজন কি করেছেন ওনার জন্য। আমরা এখানে ওনার বড় ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথেও কথা বলবো, তার আগে একটু ওনার পরিচয়টা জেনে নিই। ভাই আপনার নামটা যদি একটু বলেন। ভাই আমার নাম শুকুর আলী। শুকুর আলী, আমরা জানি আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছেন। জি। কোন সাবজেক্টে আছেন? আমি নগর অঞ্চল পরিকল্পনা। আচ্ছা, আমরা জানি যে আপনার ভাই দীর্ঘদিন যাবত উনি এসপিএ রোগে আক্রান্ত ছিলেন এবং ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল, ওই সময়কার কথাটা যদি একটু বলতেন যে কেমন দেখেছিলেন আপনার ভাইকে। আসলে প্রথম যখন ওর পায়ে ব্যথা শুরু হয় তো তখন ভাবি না এরকম কোনো কিছু হইতে পারে, যে সামান্য একটু ব্যথা হতে পারে, সামান্য একটু ব্যথা হইতে পারে। তো আমি আমাদের সদর
জেলা সদরে তারপরে ফরিদপুর ঢাকা পিজি হাসপাতাল অনেক ট্রিটমেন্ট করাইছি 3 মাস প্রচুর দৌড়াদৌড়ি করেছি কিন্তু ওর রোগটা আসলে কন্ট্রোলে আসতেছিল না ও ডে বাই ডে খারাপের দিকে চলে যাচ্ছিল মানে ওষুধ ট্রিটমেন্ট সবই চলতেছিল বাট ওর অবস্থা খারাপ মানে ও আস্তে আস্তে উল্লেখযোগ্য আপনারা ওরকম কোনো রেজাল্ট পাচ্ছিলেন না রেজাল্ট পাইতেছি না তো ডায়াগনোসিসটা হইছিল যে এসপিএ এই রোগটা কিন্তু এই রোগটা প্রথমে আমি জানতে পারি এটা আমার আগে জানা ছিল না তো ডাক্তার দেখাই কিন্তু উল্লেখযোগ্যভাবে কোনো উন্নতি না পাওয়ার কারণে আমি খুঁজতে থাকি আসলে আমার ভাইরে বেস্ট ট্রিটমেন্ট কোথায় দেওয়া যায় ইউটিউবে খুঁজতে থাকি ইভেন আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের এই লিঙ্ক পাই ইউটিউবে তো স্যারের এরকম ভিডিও দেখতাম তো ভিডিও দেখলাম দেখতে দেখতে একটা পর্যায়ে মনে হলো যে আমার ভাইয়ের সাথে এই রোগগুলো অনেক মিলে যাচ্ছে আচ্ছা যে আমার ভাইয়ের যে রোগগুলা এর সাথে অনেকগুলো ভিডিও মানে একই একই রকম তো আমি ভাবলাম হয়তো যে হয়তো এইটাই আমার লাস্ট চান্স এখানে আসলে হয়তো আমার ভাই ভালো হইতে পারে আল্লাহ ভরসা আল্লাহই মাফ করবে কিন্তু আমি একটু স্যারের কাছে আনবো তো 3 মাস দীর্ঘ 3 মাস চিকিৎসা করার পরে যখন আমি চিন্তিত হয়ে পড়ছিলাম তখন কি করব ভাই ওই দিক দিয়ে অলরেডি বিছনায় পড়ে গেছে 2-3 জন ছাড়া ওঠানো সম্ভব না তো ওরে আমি একটা পর্যায়ে ঢাকা আনি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসি আসার পরে স্যারের দেখে দেখার পরে স্যারে আমাকে বলে 14 দিনের ভর্তি দেয় যে তোমার ভাইকে ভর্তি করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় তো তার কথা মোতাবেক আমি ভর্তি করি ইনশাল্লাহ 14 দিনের 13 দিনের পরে আমার ভাই সুস্থ হয়ে যায় আমি বাড়িতে নিয়ে যাই আচ্ছা মানে যে ভাইটা হচ্ছে যে আপনার বিছানা থেকে উঠতে পারতো না সাহায্য নিয়ে উঠতে হতো হাঁটতে গেল কারো সাহায্য দরকার পড়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো সে মোটামুটি একটু স্বাভাবিকভাবে হাঁটা চলা শুরু করলো গত 1 মাসে একটা পর্যবেক্ষণে কি দেখেছে ডাক্তার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ও এখন নিজের কাজ নিজের সবকিছু একা করতে পারে অন্যের উপর ডিপেন্ডেন্ট না আচ্ছা এখন নিজের কাজ অনেক নিজেই করতে পারে চলাফেরা পাশক্ত নামাজ সবকিছু অনেক বিশ্বাস নিয়ে আপনি এসে ভর্তি করেছিলেন এবং ওই সময়টা অনেক কনফিউজ ছিলেন কারণ অলরেডি আপনারা অনেক টেস্ট এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং অনেক ট্রিটমেন্ট আপনারা করেছেন কিন্তু আপনারা সফলতা পাননি সেটা নিয়ে একটা সংশয় ছিল জি সো আজকে যে আপনার ভাইয়ের যে অবস্থানে আছে কেমন লাগছে দেখতে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি একটু টেনশন ফ্রি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আছেন এই মুহূর্তে যারা ক্যামেরার ওপাশে আছেন আপনার হয়তো পরিচিত অনেকে আছেন তাদেরকে জাস্ট একটা ইনফরমেশনের জন্য যদি কিছু বলেন যদি আমি বলতে চাই তাহলে বলবো এইটাই যে জীবনে একবার হলো শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আইসা একবার দেখানো উচিত আমি মনে করি তাহলে হয়তো আল্লাহ মাফ করবে কিন্তু শফিউল্লাহ স্যার উসিলা ইনশাল্লাহ আশাবাদী সুস্থ হবে রোগী আলহামদুলিল্লাহ দর্শক যে মানুষটা হাঁটতে পারতেন না স্বাভাবিক চলাচল করতে পারতেন না সেই মানুষটা এখন আলহামদুলিল্লাহ সব কাজ করছে নিজের কাজগুলো অন্তত নিজে করছেন কারো সাহায্য নিতে হচ্ছেন না এবং ব্যথামুক্ত একটা জীবনযাপন করছেন আলহামদুলিল্লাহ আরও ডে বাই ডে যত যাবে আরও উনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও সবাই দোয়া করবেন আমার এই ভাইটির জন্য কারণ ওনার পুরো জীবন পড়ে আছে সামনে দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু